ব্রাজিলে G20 সম্মেলনে যোগ দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। 30 অক্টোবর ব্রাজিলে G20 দেশগুলোর শিক্ষা সমন্ত্রীদের সম্মেলনের আসর বসে। সেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সাফাই কর্মীদের ইউনিফর্ম এবং মিষ্টির প্যাকেট তুলে দিল কালিয়াগঞ্জ পুরসভা। কালীপূজা এবং দীপাবলি উৎসবের দিনে কালিয়াগঞ্জ পুরসভার 17টি ওয়ার্ডে কর্মরত সাফাই কর্মীদের পাশাপাশি গাড়ি চালকদেরও বিশেষ পোশাক প্রদান করা হয়। পুর প্রধান রামনিবাস সাহা বলেন, প্রতি বছর শারদীয়া কিংবা দীপাবলির সময় সাফাই কর্মীদের পোশাক দেওয়া হয়। জীবন্ত কালী এবারে জলপাইগুড়ির ধূপগুড়িতে শ্যামসুন্দরী মায়ের নিখুঁত রূপ ফুটে উঠল প্রস্থেটিক মেকআপের মধ্যে দিয়ে। দক্ষিণবঙ্গের প্রসিদ্ধ শ্যামসুন্দরী মায়ের বিগ্রহকে ধূপগুড়ির মেকআপ শিল্পী অর্কদাস জীবন্ত মানুষের শরীরে কৃত্রিম রূপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সাদা চোখে যেন মনে হবে আসলের মতোই জ্যান্ত বিরাজমান মা শ্যামসুন্দরী। মোট 7 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে এই কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছে অর্কদাস এবং তার টিম। বৃহস্পতিবার 31 অক্টোবর এই দিনই আততায়ীদের গুলিতে প্রয়াত হয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই অনুসারে এদিন রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে যথাযথ মর্যাদায় ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয়। এদিন রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে প্রতিষ্ঠিত ইন্দিরা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ বিশ্বাস, অতনুবন্ধু লাহিড়ি, অলিপ মিত্র সহ পৌরসভার সমস্ত কোয়ার্ডিনেটরেরা। রায়গঞ্জ শহরের বিগ বাজারের কালীপুজো গুলির মধ্যে অন্যতম হল মধ্য মোহনবাড়ির বয়স সুকান্ত ক্লাবের পুজো। বুধবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, অতনুবন্ধু লাহিড়ি, রন্তু দাস, সচিন সিংহ রায় সহ অনেকেই। এদিন পুজোর উদ্বোধন উপলক্ষে একটি জমকালো সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গাপূজার পর এবারে কালীপূজায় বিশাল শোভাযাত্রা বাগডোগরায়। বুধবার সেই শোভাযাত্রার মাধ্যমে মেতে উঠল বাগডোগরাবাসী। গোসাইপুর ত্রিধারা সার্বজনীন কালীপুজো কমিটির দ্বারা আয়োজিত বিরাট শোভাযাত্রায় অংশগ্রহণ করে কয়েক হাজার মানুষজন। এদিন বাগডোগরা কলেজ মোড় থেকে শুরু করে গোসাইপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা। বুধবার সন্ধ্যায় উদ্বোধন হল মালদা শহরের কুতুবপুর বাবুপাড়ার বলাকা সংঘের কালীপুজোর। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমিত্র সরকার, অম্লান ভাদুরী সহ অন্যান্যরা। উল্লেখ্য, এবছর এই পুজোর 23তম বর্ষ। পুজোর থিম নারী শক্তি। মণ্ডপে বিভিন্ন মডেলের মাধ্যমে নারী শক্তির নানা রূপ তুলে ধরা হয়েছে। এদিন পুজো উদ্বোধন পর্বে এলাকার শতাধিক দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সরকারি হোম থেকে উদ্ধার হলো কিশোরের ঝুলন্ত দেহ। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শুভায়ন হোমে। রাতে শুভায়ন হোমের শৌচাগার থেকে বছর 16 ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। রাত 10:30 নাগাদ ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা শাসক হরিশ রশিদ সহ অন্যান্য আধিকারিকেরা। ওই কিশোর আত্মহত্যা করেছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ডালকুলের বিভিন্ন শ্যামা পুজোর উদ্বোধন হলো বুধবার রাতে। এদিন উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল, এছাড়া উপস্থিত ছিলেন পুরপ্রতি সদেশ চন্দ্র সরকার, কাউন্সিলর রাকেশ সরকার, গোপাল রায় সহ অন্যান্যরা। বুধবার রাতে ডালকুলার জাগরণী সংঘের পুজো উদ্বোধন করেন বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি এদিন জাগরণী সংঘের পক্ষ থেকে শতাধিক দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয় বলে জানিয়েছেন পুজো কমিটির সভাপতি অভিজিৎ দে। হেমতাবাদে কংগ্রেসের দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদায় পালন করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস। ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এদিন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি শামসুল হক, কার্যকরী সভাপতি তাজিম উদ্দিন তালুকদার, কংগ্রেস নেতা সুজিত সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। বৃহস্পতিবার শ্যামা পুজোয় মেতে উঠেছে আদামন মানুষ, কিন্তু তার আগে জীবন্ত কালী দেখতে দর্শনার্থীদের ভিড় জমেছে কালিয়াগঞ্জের শেঠ কলোনি এলাকায়। কলকাতার জীবন্ত শ্যাম সুন্দরীর কালীর আদলে জীবন্ত শ্যামা এখানকার মূল আকর্ষণ। উল্লেখ্য, কালিয়াগঞ্জে 8 নম্বর ওয়ার্ডের শেঠ কলোনি এলাকার বাসিন্দা অভিজিৎ দত্ত প্রতি বছর শ্যামা পুজোর আগে বিভিন্ন কালীর আদলে জ্যান্ত মডেল বানিয়ে থাকেন। পেশাগত তিনি একজন মেকআপ আর্টিস্ট। এখানে কেজি 2 এর এক ছাত্রীকে মা কালী সাজিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে বিকল মালদা মেডিকেল কলেজের মর্গের ফ্রিজার। দীর্ঘ সময় ধরে বিকল হয়ে পড়ে থাকা ফ্রিজারের মধ্যেই মজুত করা হচ্ছে মৃতদেহ। বিশেষত বেওয়ারিশ দেহ মর্গে জমে থাকতে থাকতে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে মেডিকেলের মর্গ চত্বরে। বছরখানেকের বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে এই ফ্রিজারগুলি। যদিও মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে ফ্রিজার খারাপের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মাসখানেক আগেই মেরামতের টাকা মিললেও এখনও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে সারাই করা হয়নি বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়ির পুজো। বাহ্যিক আড়ম্বর নয়, ভক্তি এবং নিষ্ঠা মেনে এই পুজো অন্যতম মূল বৈশিষ্ট্য। প্রাচীনত্ব এবং দেবীর অলৌকিক মহিমার টানেই পুজোর রাতে বহু মানুষ ভিড় করেন এখানে। কালীপুজো উপলক্ষে নতুন করে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। এদিন সকাল থেকেই পুজো ঘিরে লম্বা লাইন পড়ে ভক্তদের। পুরুষ থেকে মহিলা সকলেই সন্দেশ, নানান ধরনের মিষ্টি সহযোগে পুজো দেন।
গরীব দুস্থ অসহায় এক পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহিত সেনগুপ্ত। রায়গঞ্জ থানার বোগ্রামের খালপাড়ের বাসিন্দা আটিয়া বর্মন পেশায় ভ্যান চালক, মাসখানেক আগে তার ব্রেন টিউমার ধরা পড়ে। অত্যন্ত গরীব দুস্থ এই পরিবারের পক্ষে চিকিৎসা করানো দুঃসহ হয়ে ওঠে। বৃহস্পতিবার তার বাড়িতে পৌঁছে যায় কংগ্রেসের প্রতিনিধি দল, সেখানে ওই মহিলার হাতে আর্থিক সাহায্য তুলে দেন জেলা কংগ্রেসের সভাপতি মহিত সেনগুপ্ত। আগামীতেও তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। নিষিদ্ধ শব্দ বাজিতে একদিকে যেমন পরিবেশ দূষণ হয়, তেমনি অবলা পশু পাখিরা আতঙ্কিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে শব্দবাজি ফাটানো দীর্ঘদিন ধরে নিষিদ্ধ, এমনকি বিক্রি এবং মজুদ পুরোপুরি বেআইনি। বৃহস্পতিবার এই নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযানে নামলো বালুরঘাট থানার পুলিশ। অভিযানে নেমে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে তারা। উদ্ধার করা হয় প্রচুর নিষিদ্ধ শব্দবাজি, যার মূল্য আনুমানিক প্রায় 50,000 টাকা। যদিও এই ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করেনি পুলিশ। কালীপুজোর শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। 48তম বর্ষের কালীপুজোয় কাল্পনিক মন্দিরের আদলে থিম তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের কালদিঘি পদাতিক ক্লাব। সেই সঙ্গে প্রতিমাতে থাকছে সমুদ্র মন্থনের দৃশ্য। প্রসঙ্গত, জেলার বিগ বাজেটের কালীপূজাগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের কালদিঘি পদাতিক ক্লাবের কালীপুজো। ভারতরত্ন প্রাপ্ত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হলো প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। সারা দেশ জুড়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো বিড়লা তারামণ্ডলের সামনে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এই মঞ্চ থেকে রাজ্য সভাপতি শঙ্কর সরকার ইন্দিরা গান্ধীর মূর্তিটি যাতে ঠিকভাবে পর্যবেক্ষণ করা হয় তার জন্য কলকাতা কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। বালুরঘাট পৌরসভার উদ্যোগে 13 নম্বর ওয়ার্ডের সিংপাড়ায় পরিশ্রুত পানীয় জলের মেশিন উদ্বোধন হলো বৃহস্পতিবার। এদিন জলের মেশিনের উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বালুরঘাট শহরের 13, 14, 15 নম্বর ওয়ার্ড বছর দুয়েক আগে পৌরসভার অন্তর্ভুক্ত হয়, ফলে রাস্তাঘাট আলো পানীয় জল সহ নতুন করে পরিকাঠামো তৈরি করা হচ্ছে। সেখানে পৌরসভার এই মেশিন চালুর পক্ষে 13 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষজন পরিশুদ্ধ পানীয় জলের সুবিধা পাবেন বলে জানিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।